যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ড থাকা ফাস্ট্র্যাকের মাধ্যমে সাদা রঙের প্রিপেড কার্ডে মাত্র দু তিন সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হচ্ছে আগামী 25 জুন সকাল 10টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে। এরই মধ্যে গাড়ি না থামিয়েই টোল পরিশোধের প্রযুক্তি যুক্ত করা হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজায়। এজন্য সেতুর দুই প্রান্তে স্থাপন করা হয়েছে মোট 14টি ইলেকট্রনিক্স টোল কালেকশন বা ইটিসি বুথ। টোল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন এ বুথগুলো বসিয়েছে। আর স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধে যানবাহনের সামনে লাগাতে হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকা ফাস্ট্র্যাকের মাধ্যমে সাদা রঙের প্রিপেড কার্ডে মাত্র দু তিন সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। সূত্র মতে প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে মোট দুটিতে চালু থাকছে ইটিসি, আর 8টি টোল প্লাজায় টোল আদায় করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে, বাকি 4টি চালু করা হবে পরে। সেতু বিভাগ জানিয়েছে ডিজিটাল পেমেন্টের জন্য যানবাহনে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ কর্তৃপক্ষের অনুমোদিত সচল RFID ট্যাগ থাকতে হবে। গাড়ির মালিক ব্যাংকে বা টোল প্লাজায় গিয়ে RFID-র জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। মহাসড়কে চলাচলকারী যানবাহনের মালিকদের অবশ্যই ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্ট অথবা রকেট মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে। রকেট অ্যাকাউন্টটি নেক্সাস পে অ্যাপ্লিকেশনটিতে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর তারা ইলেকট্রনিক টোল দেওয়ার এ সুবিধাটি পাবেন। 5 বছরের জন্য পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে যৌথভাবে কোরিয়া ও চীনের দুটি কোম্পানি। কোম্পানি দুটি হল কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন বা KEC এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড MBEC। কোম্পানি দুটি এজন্য পাবে 692 কোটি 92 লাখ টাকা।